প্রেমে পরাবরণ, করুণে অকারণ, আঙুলে আঙুল রাখলে হাতে ধরা বারণ। আমি হাসে আর মি আমি মিমি চলে এসেছি নতুন স্টোরি নিয়ে, প্রেমে পড়া বারণ। আর স্টোরিটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, এখানে কোনো কেপ প্যারেলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াস নিয়ে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি তোমায় একটা কথা পরিষ্কারভাবে বলছি, তুমি যদি আমায় এই ধরনের কথা দ্বিতীয়বার বলো তাহলে কিন্তু তোমার বাবা মাকে জানাতে আমি বাধ্য হবো। আপনি প্লিজ আমার কথাটা একটু শুনুন, আমি আপনাকে সত্যি খুব ভালোবাসি। জাস্ট কি ভাবো নিজেকে, হ্যাঁ কত বয়স তোমার যে ভালোবাসার কথা বলছো। আমি জানি এগুলো বলা ঠিক নয়, কিন্তু বিশ্বাস করুন আমি আজ যদি এই কথাগুলো না বলতাম তাহলে আমি দেরি হয়ে যেত। দেখো তো আমি তোমায় একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি তোমায় ভালোবাসি না, আর এসব কথা কখনো মাথাতেও আনিনি। তুমি আমার ছাত্রী, এমনিতেও ক্লাস টুয়েলভের পর আমি আর পড়াই না, তাও অনেকে নোট নিতে আসে আমার কাছে, কিন্তু তুমি আর কখনো আমার বাড়িতে আসবে না। যাও এখন এখান থেকে। স্যার বললাম না যাও। কি রে তে, পড়তে যাবি না নাকি? মায়ের কথায় অতীত থেকে বর্তমানে ফেরত এলো তে। হ্যাঁ এই তো বেরোচ্ছি, নে এবার দেরি হয়ে যাবে, আর যদিও যেখানে যাচ্ছি সেটা তো চেনা জায়গা। খুবই চেনা। তারপর তে মনে মনে ভাবতে লাগলো, আমি যদিও বলেছিলাম আপনার বাড়িতে আর কখনো যাবো না, তাও যেতে হচ্ছে, কি করবো বলুন তো। ওই সৌগত স্যার তো বেছে বেছে আপনার বাড়িটাই পেলো। কি রে বেরিয়ে পড়ে এবার? আসছি মা, বলে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লো। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল তে সেই চেনা জায়গায় যেখানে 2 বছর আগে পড়তে আসতো। গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। বাড়িটা অনেকটাই পাল্টে গেছে, একতলা বাড়ির জায়গায় এখন 3তলা ঝকঝকে বাড়ি। আর হবে না বা কেন, হাই স্কুলের ভূগোলের টিচারের বাড়ি তো এরকমই হওয়া উচিত। কিন্তু স্যার পড়াবেনটা কোথায়? সেই ঘরটাতেই যেখানে বসার জায়গা কম আর বই বেশি, তাও কাউকে একটা জিজ্ঞেস করে নিলেই হয়। আরে ওই তো জিমিন। আচ্ছা বলছি সৌগত স্যার ঘরে কোন ঘরে পড়াচ্ছেন? কি বলছো? ও আচ্ছা আচ্ছা, সৌগত স্যার মানে যিনি আজকে থেকে এখানে কোচিং করেছেন? হ্যাঁ হ্যাঁ, উনি তো 3তলা ছাদে একটা ঘরে পড়াচ্ছেন, ওখানেই পড়াচ্ছেন, অনেকক্ষণ হয়ে গেল শুরু করেছেন। থ্যাংক ইউ। হ্যাঁ আমার একটু লেট হয়ে গেছে আজকে, বাই দ্য ওয়ে আমি যাই। হ্যাঁ, বলেই সিঁড়ি দিয়ে এগিয়ে গেল। মেয়েটাকে দেখে অনেক চেনা চেনা লাগলো। আচ্ছা এই মেয়েটাই কি দাদার কাছে পড়তে আসতো? স্যার আসবো? আরে তে আসুন আসুন, আপনার অপেক্ষাতে ছিলাম। স্যার কি স্যার, আমি কিছু ভুল বললাম? হ্যাঁ আর তে এটা তোর চেনা জায়গা, তোর বাড়ি থেকে মাত্র 15 মিনিট, তাও এত লেট? না মানে ওই থাক, সাফাই দিতে হবে না, নে বস আর বই খোল। স্যারের কথায় তে বসলো। এই স্যার ছাত্র ছাত্রীদের মধ্যে খুব জনপ্রিয়, কলেজে পড়ান ইংলিশ নিয়ে, বয়স 30-এর মতন। আর এই যে কোচিংটা উনি করাচ্ছেন এটা ওনার প্রিয় ব্যাচ, ইংলিশ অনার্সের সেকেন্ড ইয়ারের ব্যাচ। এর আগে উনি অন্য একটা জায়গায় পড়াতেন, কিন্তু বাড়িটায় কিছু একটা সমস্যা হয় এখন এখানেই পড়াচ্ছেন। এখন ভাবার বিষয় হলো এই বাড়ির সঙ্গে যে তের অনেক গভীর সম্পর্ক। কিছুক্ষণ পর তে বলল, স্যার আমার মুখস্থ হয়ে গেছে, আমি কি লিখবো তাহলে? হ্যাঁ শুধু তাই নয়, বাকি আলো লিখতে শুরু করো। স্যারের সাথে কথা মতোই সবাই লিখতে শুরু করলো। তে খুব মন দিয়ে লিখছিল, হঠাৎ একটা চেনা আওয়াজে মুখ তুলে তাকালো। সৌগতটা আসছি একটু। আরে আরে জাঙ্কুক যে, এসো এসো, আপনার এই ঘরে পড়াতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না অসুবিধা কি আছে, তুমি আমার দরকারের সময় এভাবে হেল্প করলে। যাই হোক তোমার স্কুল আছে তো আজ? হ্যাঁ আছে। বাহ, তবে শুনলাম আমার ব্যাচের এই ছাত্রী মানে তে নাকি তোমার কাছে আগে পড়তো? পড়তো বোধ হয়, ঠিক মনে নেই, আসলে সব ছাত্র ছাত্রীকে তো এভাবে মনে রাখা সম্ভব নয়। তে মুখ নামিয়ে আবার লিখতে শুরু করলো। এই 2 বছরে একটুও পাল্টায়নি, একই রকম দেখতে সেই উজ্জ্বল চোখ, সেই মিষ্টি হাসি। বলো কি ছাত্রীর নাম মনে নেই? না সৌগতদা তা বলিনি, আসলে যারা পড়াশোনা করে তাদের মনে রাখা সম্ভব, কিন্তু যারা পড়াশোনা ছেড়ে অন্যদিকে মন দেয় তাদেরকে আদৌ মনে রাখা যায়? ও মা তাই নাকি? কি তে তুমি যে পড়াশোনা ছাড়া অন্যদিকে মন দাও তা তো জানা ছিল না। না মানে স্যার আমার লেখা হয়ে গেছে, দাও জমা দাও। তে খাতাটা বাড়িয়ে স্যারের দিকে দিল। সৌগত স্যার কিছুক্ষণ খাতাটার দিকে তাকিয়ে তারপর বলল, এই যে জাঙ্কুক দেখো কত ভালো লিখেছে, ওর সামনেই বলছি ও কিন্তু আমার ব্যাচের বেস্ট স্টুডেন্ট। ও তাই নাকি, ভালো। আমি এলাম সৌগতদা, আমার কাজ আছে একটু। আচ্ছা চায়।
সবার অলোক কেঁপে চোখ বেয়ে জল পড়লো। এভাবে বলতে পারলো যে পড়াশোনা না করে অন্যদিকে মন দিত, এই কথাটা সে বলতে পারলো। পড়া শেষ হয়ে যাওয়ার পরে সবাই নিচে নেমে গেল। তে উঠতে গেলে দেখলো স্যার বলল, এই যে তুমি কোথায় যাচ্ছ? কেন স্যার, ছুটি হয়ে গেল তো। সবার ছুটি হয়ে গেল, তোমার হয়নি, তুমি দেরি করে এসেছো, তাই বসে বসে এখন এই নোটসগুলো লেখো। স্যার বেশি না বকে লেখা শুরু করে দে, আমি আসি, তোর লেখা হয়ে গেলে চলে যাস। আর এটা বলে স্যার বেরিয়ে চলে গেল। তে মুখটা বেজার করে লিখতে শুরু করলো। লিখতে লিখতে কিছুক্ষণ আগের কথা বলা কথাগুলো ভাবছিল। এমন সময় কেউ একটা ঘরে ঢুকলো। তে মুখ তুলে দেখলো তিনি এসেছেন এবং বইয়ের তাক থেকে কিছু একটা বই দিচ্ছেন। তে আবার লিখতে শুরু করলো। তা তুমি কি স্যার স্পেশাল স্টুডেন্ট? তে অবাক হয়ে বলল, মানে? না, সবাই তো চলে গেল, তুমি এখনো বসে আছো। আসলে আমার দেরি হয়ে গেছে আসতে, তাই। বুঝলাম, বলে বেরিয়ে চলে গেল। তে সে একইভাবে অবাক হয়ে বসে রইল। রাতে ঘরে পড়ার টেবিলে বসে পড়ছিল তে, তবে আজ কিছুতেই পড়ায় মন বসছিল না, সকালের ঘটনাগুলোই ভাবছিল। আবার তে সেই বাড়িটায় সপ্তাহে দুদিন করে পড়তে যাবে, যে বাড়িতে 2 বছর আগেও যেত। আবার সেই দুটো উজ্জ্বল চোখ দেখবে, তবে এবারে আর কিছুতেই দুর্বল হবে না। 2 বছর ধরে যে অনুভূতিগুলো মনের মধ্যে চাপা দিয়ে রেখেছে তার প্রকাশ সে কিছুতেই করবে না। এরপর আরও কয়েকটা দিন কেটে গেছে। আজ আবার ওই স্যারের কাছে পড়া আছে। আগের দিনের মতো যাতে দেরি না হয় তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে গেল তে। ওদের পড়া শুরু হয় সকাল 8টায়। তে 8টা বাজার ঠিক 5 মিনিট আগে সেখানে পৌঁছে গেল। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় দেখলো জাঙ্কু সোফায় বসে কিছু একটা পড়ছে, কিন্তু তে একবারও মুখ তুলে তাকায়নি। তে মনে মনে ঠিকই করে নিয়েছে, ও আর ওই মায়াবী চোখগুলোর দিকে তাকাবে না, কিছুতেই আর দুর্বল হবে না। পড়ার ঘরে এসে বসে এসবই ভাবছিল তে, এমন সময় ওর বন্ধুরা সব এসে ঢুকলো। বোম্মা, ওই দেখ, আমাদের তেরানি আগে এসেই বসে আছে। তাই তো রে বাবা, সূর্যাস কোন দিকে উঠেছে? তোরা চুপ করবি, আমি কি এর আগে কখনো তাড়াতাড়ি আসিনি নাকি? তে বন্ধুর গ্রুপের মধ্যে আছে আরো 4 জন, লিসা, ন্যান্সি, জেনি আর জিসো। এরা 4 জনই খুব ভালো বন্ধু, কলেজে এসে আলাপ হলো, এখন ওরা একে অপরের বেস্ট ফ্রেন্ড। এই তোরা এইভাবে ওকে বকছিস কেন? হ্যাঁ, ওতেও তো পারে ও কাউকে দেখবে বলে তাড়াতাড়ি এসেছে। এই আমি কাকে দেখতে এসেছি? হ্যাঁ, কাকে আবার? ওই যে বিদ্যাসাগরের নাতি মিনহ। আবার কে? কি দাঁড়া, তোদের হচ্ছে? আসলে এই ব্যাচে মোট 15 জন পড়ে, তার মধ্যে একজনের নাম মিনহ। সেও তের মতো পড়াশোনায় খুব ভালো, পড়ার ব্যাচে বসে বসে বইয়ের সাথে সাথে তের দিকেও হা করে তাকিয়ে থাকে, আর এই নিয়ে তের বন্ধুরা থেকে খুব খেপায়। ঠিক সেই সময় মিনহ আর ওর বন্ধুরা এলো এখানে। অমনি ন্যান্সি তের গায়ে একটু ধাক্কা মেরে আস্তে আস্তে বললো, ওই নে, নাম নিতে নিতেই চলে এসেছে তোর মজনু। এই তোরা যদি এবার চুপ না করিস তো। এই যে এত গল্প কিসের, সবাই পরীক্ষা দেওয়ার জন্য রেডি তো? স্যার ভেতরে আস্তে আস্তে বললো। সবাই গল্প ছেড়ে চুপচাপ হয়ে গেল। কি হলো, উত্তর পেলাম না তো? সবাই পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে এসেছে তো? হ্যাঁ স্যার। গুড, তে আমি জানি তুই ভালো পরীক্ষা দিবি। আর মিনু, তুমি? স্যার আমারও মোটামুটি ভালোই প্রিপারেশন হয়েছে। সে তো জানি, তোমরা 2 জন ছাড়া এই বাজে সবকটার তো কথা। স্যার দোতলার ঘরে যেখানে জাঙ্কুক স্যার বসেছিল সেখানে তেকে আর মিনহুকে নিয়ে গেল। এদিকে জাঙ্কুক বইয়ের পাতা উল্টাতে উল্টাতে ওপরের ঘর থেকে হাসির আওয়াজ পাচ্ছিল, আর মনে মনে ভাবছিল আজ যখন মেয়েটা ওর পাশ দিয়ে যাচ্ছিল তখন একবারও তোর দিকে তাকালো না, তবে ও কিন্তু আজ 2 চোখ ভরে তাকে দেখেছে। এই 2 বছরে মেয়েটা সে একই রকম আছে। জাঙ্কুক, ভেতরে আসবো? আরে সৌগত দাজে, এসো এসো। সৌগতের সঙ্গে সঙ্গে তে আর সে ওই মিনহ ভেতরে এলো। এই যে তে, একে তুমি তো চেনই, আর এই হলো মিনহ, এরা হলো আমার ব্যাচের বেস্ট স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, তো ওরা এখানে কেন? আর বলো না, আজ পরীক্ষা আছে, কিন্তু এদের যদি ওপরে সবার সাথে বসাই তাহলে বাকিগুলো এদের দেখে দেখে লিখবে, তাই এরা যদি একটু তোমার ঘরে বসে লিখতো। আচ্ছা ঠিক আছে, লিখুক তাহলে। থ্যাংক ইউ গো জাঙ্কুক, আমি তাহলে ওপরে যাই, তুমি ওদের একটু দেখো। সৌগত স্যার কথাটা বলে চলে গেল। জাঙ্কুক তা একটু গলা ঝেড়ে বলল, এসব তোমরা এখানে বসো। তে আর মিনহ দুজনে পাশাপাশি বসলো, তারপর লিখতে শুরু করলো। জাঙ্কুক একটা চেয়ারে বসলো, কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকার পর মুখ তুলে দেখলো ওই ছেলেটা তের দিকে দেখছে একবার, আবার লিখছে আর একবার। এই যে কি যেন নাম তোমার? হ্যাঁ মিনহ, তুমি লিখবে তো? হ্যাঁ হ্যাঁ লিখছি। আবার কিছুক্ষণ পর তে বলল, আমার লেখা হয়ে গেছে, আমি উপরে যাচ্ছি। জাঙ্কুক কিছু বলার আগেই মিনহ বলল, তুই একটু বসে যা না, আমার আরেকটু লেখা বাকি আছে। তে আর কিছু না বলে চুপচাপ ওর পাশে বসে পড়লো। নে বসলাম। খানিকক্ষণ পর ওরা চলে গেল। জাঙ্কুক হাত
ছেলেটা চেয়ারের হাতল চুকে বলল, এই নাকি আমাকে ভালোবাসে, নিশ্চয়ই ছেলেটার বয়ফ্রেন্ড, কিন্তু আমি তো সবসময় আর খোঁজ রাখি, তাহলে তো সেদিন যা অপমান করেছিলাম তারপর নিশ্চয়ই আমাকে আর ভালোবাসে না, হয়তো আমার উপর খুব রাগ করেছে। তে ওপরে এসে শুধু একটা কথাই ভাবছে, যখন আমি আর মিনহো এক কথায় ওখানে বসলাম তখন তো তার মুখ দেখে মনে হচ্ছিল এই বুঝে আমাকে গিলে ফেলবে, কিন্তু কেন, এমন তো সেই ক্লাস টুয়েলভ এর পড়ার সময় করতো। এই তে কি এত ভাবছিস? কিছু না স্যার। আচ্ছা সে যাই হোক, মনে আছে তো আবার সামনের সোমবার ভোর, তাই ওই দিন আমি পড়াবো না। পড়ানো শেষ হলে সবাই স্যারের সাথে নিচে নামছিল, তখন মিনহো জাঙ্কুককে দেখে বলল, আরে জাঙ্কুক, সরি গাইজ, মিনহো নয় সুরগত স্যার, জাঙ্কুককে দেখে বলল, জাঙ্কুক সোমবার তো ভোর, তো কোথায় ডিউটি পড়েছে তোমার? আর বলো না, এমন একটা জায়গায় পড়েছে যেখানে ঝামেলা হয়, তাই নাকি, সাবধানে থেকো। তের বাড়ি ঢোকার কিছুক্ষণ পর ওর মা ঘরে এলো। তে, হ্যাঁ বলো মা। শোন না, তুই রাগ করবি না, একটা কথা বলবো? বলো। রবিবার না তোকে পাত্রপক্ষ দেখতে আসছে। কি মা, আমি কতবার বলেছি যে এখন আমি বিয়ে করব না, তবু তোমরা আমাকে না জানি কেন? রাগ করিস না মা, আসলে কি বলতো, তোর বাবার আর আমার দুজনেই তো বয়স হচ্ছে, তাই না, তাই তুমি আমার বিয়ে দিয়ে দেবে? না রে, বিয়ে দেবো না, এখন শুধু ঠিক করা থাকবে, বিয়ে তো পড়াশোনা শেষ হলে তারপর হবে। না মা, আমি শুধু পড়াশোনা শেষ করে নাই, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে জিএলএড করবো, তারপর চাকরির চেষ্টা, আর তারপর আমি বিয়ে করবো। আচ্ছা আচ্ছা, তাই করিস, কিন্তু যখন আসবেই বলেছে তখন, রবিবার মানে তো পরশু দিন। না না, এই রবিবার নয়, পরের রবিবার। মা চলে গেলে তে মনে মনে ভাবলো, যে করেই হোক এই সম্বন্ধ আমি ভাঙবো, আমি শুধু ওই মানুষটাকেই ভালোবাসি, নাই বা নিজের করে পেলাম, দূর থেকেই না হয় সারা জীবন ভালোবাসবো। সো গাইজ, দ্যাটস ফর টুডে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।